আমাদের প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সাথে আমাদের এই সীমা সংক্রান্ত আমাদের যে ডিসপিউটটা সমাপ্ত হয় এবং আমাদের সরকারের উদ্যোগে যখন এই সমুদ্র সীমা আমাদের সেটেল হয় তারপর থেকে কিন্তু এই মেটাইম বিষয়ে আমাদের অনেক কাজ বেড়েছে এবং বলবো আমি যে গভর্নমেন্টের ভিশন অন সেটিং আপ দিস ইউনিভার্সিটি অজ ইন কারেক্ট টাইমিং আমরা টু থাউজেন্ড টুয়েলভে একটা সীমানা আমাদের সেটেল হয়েছে আরেকটা হয়েছে দু হাজার চোদ্দোতে এর মাঝামাঝি সময় দু হাজার তেরোতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এটা অ্যাক্ট পার্লামেন্ট অ্যাক্টে তৈরি করা হয় এবং ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় এখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমাদের নয়টি মাস্টার্স প্রোগ্রাম আছে এবং পাঁচটি অনার্স প্রোগ্রাম চলছে অ্যারাউন্ড এইট হান্ড্রেড স্টুডেন্টস এখানে পড়াশোনা করছে বা এইটাই বিষয়ে আর আমরা যে কথাটা বলতে চাচ্ছি এটা হচ্ছে ওশান ডে হচ্ছে আমাদের এইথ জুন প্রতি বছর সেটা পালন করা হয় এবং এবার ওশান ডে হচ্ছে দ্য প্ল্যানেট ওশান চেঞ্জিং এটা হচ্ছে থিম এই থিমের উপর আমরা কাজ করছি আসলে বাংলাদেশের যে সম্ভাবনার হচ্ছে বড়ো জায়গাটা হচ্ছে এখন সমুদ্র সমুদ্র সীমা যখন আমাদের সেটেল হলো তারপর কিন্তু আমাদের একটা বর্তমান সরকারের উদ্যোগে একটা রোডম্যাপ তৈরি হয়েছে ব্লু ইকোনমি এটা শুনলে অর্থনীতিটা আমরা চিনি এই শোনের অর্থনীতির যে রোডম্যাপে ছাব্বিশটার মতো অর্গানাইজেশন কাজ করে মিনিস্ট্রি অ্যান্ড বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে যাদের যারা কাজ করছে আমাদের সমুদ্রের সম্ভাবনা জায়গাগুলোকে এক্সপ্লোর এবং এক্সপ্লয়েড করার জন্য সেখানে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে একটা বড় ভূমিকা পালন করছে কীভাবে পালন করছে সেটা হচ্ছে দক্ষ জনবল তৈরি করছে মেরিটাইম সেক্টরে কাজ করার জন্য এবং এখানে হায়ার এজুকেশন এবং রিসার্চ হচ্ছে শুধু তাই না আমাদের এডুকেশনটা হচ্ছে আন্তর্জাতিক মানের কারণ আপনি জানেন যে সমুদ্র সংক্রান্ত সকল বিষয়ে এখন একটা গ্লোবালি একটা রেকনিশান প্রয়োজন হয় ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশ রুলস রেগুলেশন প্রোটোকল ফলো করতে হয় এবং আমাদের সম্ভাবনা হচ্ছে খনিজ সম্পদের সম্ভাবনা আছে ডিপসে ফিশিং মেরিটাইম ট্যুরিজম শিপিং আমাদের যেটা লাইফলাইন বাংলাদেশ সেটা এই সমুদ্র মধ্যে তো সার্বিকভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এখন যাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যারা এখানে ইতিমধ্যেই তারা দুশোর বেশি আমাদের স্টুডেন্টরা এখান থেকে পাস আউট হয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় কাজ করছে এবং খুব সফলতার সাথে কাজ করছে এবং আমরা শুধু শুধু এডুকেশনই দিচ্ছি না এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাকাডেমিগুলো মারিন একাডেমি ফিশার একাডেমি তাদের তারা হচ্ছে এই ইউনিভার্সিটির অধিভুক্ত অ্যাফিলিয়েটেড সো আমরা যে মেরিটাইম সেক্টরের কোয়ালিটি এডুকেশনটা আমরা সেটা নিশ্চয়ত বিধান করছি তো দিস হ্যাজ বিকাম রিয়েলি মেরিটাইম সেন্টার অফ এক্সেলেন্স সো এই সেন্টার অফ এক্সেলেন্স হওয়ার কারণেই কিন্তু আমাদের আমাদের পড়াশোনার মান বৃদ্ধি পেয়েছে এবং আমরা আন্তর্জাতিকভাবে এই বাইশটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সাথে আমাদের এমওই করা আছে যার সাথে আমরা বিভিন্ন ধরনের ধরনের এডুকেশন প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের কপারেশান আমাদের সাথে রয়েছে এবং এই কোঅপারেশনের মাধ্যমে কিন্তু আমাদের যে লেভেল অফ এডুকেশনটা অনেক উন্নতি হয়েছে আমরা কিছু বিদেশি এক্সপোর্ট আমাদের কাছে আসছে এবং তারা আমাদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ক্লাস আমাদের নিচ্ছে আমাদের ল্যাবরেটরিগুলো তারা পুনর্গঠন করে দিয়েছে ইকুইপ করে দিয়েছে সো এখন বাংলাদেশের ম্যারিটাইম সেক্টরের যত ধরনের রিসার্চ হচ্ছে এডুকেশন হচ্ছে এই ডিস ইউনিভার্সিটি এই ইজ টেকিং দ্য লিড রোল ফর দ্য অ্যাকাডেমি অল এন্ডিভার্স তো আমরা বলবো যে ওশান ডে আটই জুন যেটা হতে যাচ্ছে এবং সেখানে এই ওশান ডেতে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা হচ্ছে আমরা হচ্ছি দ্য টপ এডুকেশনাল ইনস্টিটিউশন টু প্রোভাইড মেরিটাইম এডুকেশন অ্যান্ড রিসার্চ তো আমরা বাংলাদেশের সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে অন দ্য ম্যারিটাইম ডোমেন অ্যান্ড দ্য ব্লু ইকোনমি সেটাকে বাস্তবায়নের জন্য এই বিশ্ববিদ্যালয়ে একটা বড় ভূমিকা পালন করছে আমাদের সম্ভাবনা ভিতরে আমি বলব যে এনার্জি গ্যাস অ্যান্ড অয়েল বিকজ আমাদের যে অপশ ব্লকগুলো আছে সেগুলো এখনও আনটেপড আছে আমাদের ডিপসি ফিশিং আমাদের ওখানে যে এনার্জি রিনিউবল এনার্জির কথা বলি আমরা সেটাও কিন্তু আমরা পেতে পারি আপনি জানেন রিনিউল এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও সোলার এনার্জি পাশে কিন্তু আমাদের টাইডাল এবং ওয়েব থেকে এনার্জি তৈরি হচ্ছে আমাদের যে ফিশ ফিশিং ছাড়াও কিন্তু আমাদের কিছু সি ওয়েস আছে সেখান থেকে কিছু আমাদের অনেক কিছু তৈরি হয় লাইক মেডিসিন তৈরি হয় ফার্মাসিড ইন্ডাস্ট্রি খুবই আউটপুট দিতে পারে আর তাছাড়া কোস্টাল বেল্টে যদি আমাদের এটা ভালো নেটওয়ার্কিং হয় ট্রান্সপোর্ট সিস্টেম হয় উই ক্যান হ্যাভ এ গুড ম্যারি টাইম ট্যুরিজম ইন দ্য অফশো আইল্যান্ডস এবং যেটা আমাদের এখনও সেভাবে কাজ করা হয়নি যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ডেভেলপ অন্যান্য অনেক দেশ যারা মেয়ে ট্যুরিজম বেস কান্ট্রি লাইক মালদ্বীপস কথা বলি শ্রীলঙ্কার কথা বলি অনেক দেশে ইন্ডিয়ার কথা বলি থাইল্যান্ডের কথা বলি অনেক কিছু দেশ এখানে অনেক কাজ করেছে এটা আমাদের এই ক্ষেত্রে আরও বেশি নজর দিতে হবে এবং মেরিটাইম ট্যুরিজমকে প্রমোট করতে হবে আমাদের আজকে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড একটা এনার্জি ক্রাইসিস চলছে আমাদের বৃদ্ধি পেয়েছে এনার্জি ইম্পোর্টের অনেক জায়গায় আমাদের আর্থিক অবস্থার জন্য আমাদের ডিফিকাল্টিস হচ্ছে আমরা আমাদের সরকার দু সালে যখন ব্লু ইকোনমি রোড ম্যাপ তৈরি করলেন এবং সব অর্গানাইজেশনকে একসাথে করে ব্লু ইকোনমি একটা সেল করা হলো একটা ওয়ার্কিং একটা ম্যাপ তৈরি করা হলো বাট সেভাবে কিন্তু যথেষ্টভাবে যথেষ্ট আমরা কিছু অর্জন করতে পারিনি বাস্তবে করতে আমাদের একটা সমুদ্র সীমা আছে যেটা অনেক রিচ বাই বাই ভলিউম কিন্তু আমাদের এক্সপ্লোর এবং এক্সপ্লয়েড করা সম্ভব হয়নি তো সেখানে আমাদের একটু জোর দেওয়া প্রয়োজন আমাদের যে দক্ষ জনবলের পাশাপাশি আমাদের যে সকল ডিপার্টমেন্ট কাজ করছে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে হবে টু এক্সপ্লোর অ্যান্ড টু গেট দ্য ন্যাচারাল রিসোর্সেস ফ্রম দ্য সি তারপর ধরেন আমাদের যে ফিশিং আমরা আমাদের ফিশিংটা হচ্ছে ইট ইজ অল অ্যাবাউট শ্যালো ওয়াটার ফিশিং ডিপসি ফিশিং ইজ নট রিয়েলি হ্যাপেনিং এ বিষয়ে আমাদের জানা দরকার যে আমাদের সমুদ্র অঞ্চলে কোথায় সি ফিশিং করা যাবে এবং কোন ধরনের ভ্যাসেল ট্রলার আমাদের আনতে হবে সে বিষয়ে আমাদের যে বিজনেস কমিউনিটি মেরিটাইম সেক্টর যারা কাজ করেন তাদেরকেও আরও বেশি স্টেপ ফরওয়ার্ড করতে হবে টু কাম অ্যান্ড টু এক্সপ্লোর অ্যান্ড টু কন্ট্রিবিউট ইন ডিপ সি ফিশিং কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশে সবাই কিন্তু ডিপসি ফিশিংয়ে বেশ ভালো ফরেন কনসার্ন করছে ইকোনমিতে ডাইরেক্ট কন্ট্রিবিউট করছে সেই জায়গাটা কিন্তু আমাদের এখনও সেরকম নজর দেওয়া হয়নি একই সাথে টাইম ট্যুরিজম আমরা ট্যুরিজমের কথা বলি আমাদের কোস্টাল বেল্টে অনেক ভালো ভালো সুবিধা আছে আমাদের দ্য লংেস্ট বিচ আছে করতে পারবে আমাদের দ্য দ্য বিগেস্ট ম্যাঙ্গো ফরেস্ট সুন্দরবন আছে আমাদের অনেক ন্যাচারাল রিসোর্সেস অ্যাভেলেবল ইন দাস আমাদের কোস্টাল সাইডে এবং উপকূলীয় এলাকায় কিন্তু সেগুলো কিন্তু আমাদের সাধারণ ট্যুরিস্ট অথবা ফরেন ট্যুরিস্টরা যেতে পারছে না বিকজ এই মেরি টাইম ট্যুরিজমটাকে সেভাবে স্ট্রাকচার করা হয়নি ফ্যাসিলিটেড করা হয়নি তো যদি আমাদের আমরা বলি আমাদের ট্রান্সপোর্টেশন থেকে আরম্ভ কীভাবে একজন ট্যুরিস্ট এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে কক্সবাজার যাবে সেন্ট মার্টিন যাবে অথবা মংলা হয়ে সুন্দরবন যাবে এবং আমরা হয়তো চিন্তা করতে পারি যে বিদেশে আমরা যে এখানে দেখি যে অনেক ক্রুজাররা প্যাসেঞ্জার ক্রুজাররা কাজ করে ট্যুরিজমে অনেক বড়ো বড়ো কোম্পানিগুলো আসছে বিকজ তারা ফ্যাসিলিটিগুলো তৈরি করে দিচ্ছে ট্যুরিজের জন্য এবং এটাও একটা বড়ো একটা পয়েন্ট যেখানে আমরা উই ক্যান রিয়েলি ওয়ার্ক যদি কনসেস্টেন্ট সেক্টরগুলো সেভাবে কাজ করে এখানে ফার্স্ট অফ অল আওয়ার কান্ট্রিজ ইন্টারেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের দেশের ইকোনমিক ইন্টারেস্ট পলিটিক ইন্টারেস্ট ভ্যারি ইম্পর্টেন্ট এখন গ্লোবালি বিভিন্ন রিজন্যাল পাওয়ার্স পর পাওয়ারা তাদের ইনফ্লুয়েন্স চেষ্টা করবেই কিন্তু আমরা আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী আমাদের একটা স্ট্র্যাটেজি আসছে সেই স্ট্র্যাটেজি আমাদের ফরেন পলিসি কাজ করছে এবং বাট রিলেশন আমাদের মেনটেন করতে হবে যাতে করে আমরা আমাদের ইন্টারেস্ট জায়গাটাতে আমরা স্ট্রং থাকি ফর এক্সাম্পল আমাদের মেরিটাইম ইন্টারেস্ট কী আমাদের সমুদ্রসীমার মধ্যে আমাদের কীরকম ইন্টারেস্ট আছে যে আমাদের তেল খনিজ সম্পদ আহরণ থেকে আরম্ভ করে ফিশিং আমাদের শিপিং লাইনের ইনক্রিজ অফ শিপিংস আমাদের আসছে আমাদের এখন সিপোর্ট তৈরি হয়েছে আরও ডিপ সিপোর্ট তৈরি হচ্ছে মাতার বাড়িতে আমাদের পায়রা বন্দর হয়েছে আমাদের বন্দর সংখ্যা বৃদ্ধি পেয়েছে জাহাজ সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের কিন্তু এই যে কবি কবির সত্ত্বেও কিন্তু আমাদের কোন জাহাজ সংখ্যা কমেনি বৃদ্ধি পেয়েছে এখানে আমার সব ইন টার্মস অফ আওয়ার ম্যারিটাইম এক্সপোজার অনেক বৃদ্ধি পেয়েছে এখন দ্যাল রিলেশানসে যদি কথা বলি সেক্ষেত্রে অন্যান্য দেশ যাদের কী ভূমিকা এখানে রিজনাল পাওয়ার অথবা এক্সট্রা রিজন্যাল পাওয়ার তাদের ভূমিকাটা অবশ্যই তারা তারা ইন্টারেস্ট দেখবে কিন্তু আমাদের ইন্টারেস্ট হচ্ছে প্রাইমারি যে আমরা আমাদের মেরিটাইম ইন্টারেস্টটা কীভাবে আমরা প্রোটেকশন দেবো সেটাকে কীভাবে অগমেন্ট করবো বৃদ্ধি করবো সেক্ষেত্রে আমাদের যেসব অর্গানাইজেশান কাজ করে যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদেরকে তাদের অর্গানাইজেশান ক্যাপাবিলিটিটা ইনক্রিজ করতে হবে এবং তার জন্য ধরেন মডার্নাইজান একটা বড় বিষয় আমাদের যে ইন্টারন্যাশনাল টাইম অর্গানাইজেশান যে রুলস রেগুলেশানগুলোকে কমপ্লাই করা যেমন আমাদের কিছু ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিউশন কন্ট্রোল করতে হয় আমাদের পোর্ট ম্যানেজমেন্টের কিছু আইএসপিএস কোড আছে সেটা আমাকে ফলো করতে হবে এবং আমাদের যারা জাহাজ এখানে অপারেট করে আমাদের যারা হ্যান্ডেল করে এবং পোর্ট অপারেশন করে তাদেরকেও ইন্টারন্যাশনাল রেগুলেশানসগুলোকে অপ্লাই করতে হবে ওয়াইল্ড টেকিং দ্য সেফটি আপনি জানেন যে আমাদের কয়েকটা দুর্ঘটনা ঘটেছিল অনেক ডেঞ্জারস কেমিক্যালসি সেখানে আমাদের বেশি কেয়ারফুল থাকতে হবে তো হোয়াট ইজ দ্য ইউনিভার্সিটি ক্যান প্লে ইন দিস উই ক্যান প্লে এ লট আমাদের ফ্যাকাল্টি অফ শিপিং অ্যান্ড পোর্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদের মেরিটাইম ল আছে আমাদের ওশনোগ্রাফি আছে আমাদের এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং নবল আর্কিটেকচার আছে এখানে আমাদের মেরিটাইম বিজনেস পড়ানো হচ্ছে সো আমরা কিন্তু এখন যাদেরকে আমরা যারা আমাদের এখানে স্টুডেন্টস ইন দ্য টাইম ইউনিভার্সিটি তারা কিন্তু দে আর বিকামিং এ স্ট্রং একটা পুল তৈরি হচ্ছে টু সার্ভ ইন দ্য টাইম সেক্টর আয় ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন এ বিজনেস সেক্টর এবং এই ছেলেমেয়েরা যখন এখান থেকে বের হয়ে যাবে তারা কিন্তু পটেন্সিয়ালি তারা অনেক বেশি ডেলিভারি দেবে ইন টার্মস অফ প্রফেশনাল এক্সপার্টিস কারণ তারা প্রফেশনাল ট্রেনিংটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে যাচ্ছে অ্যাকাডেমিক নলেজ প্র্যাকটিক্যাল এক্সপোজার ফিল্ড ট্রেনিং ল্যাবরেটরি এক্সপেরিয়েন্স এখন তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি সো একই এই জন্যে আমরা আমাদের যে স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় কানেক্ট করার চেষ্টা করছি সো দ্যাট দেট এ জব হুইচ ইজ ক্যারিয়ার ফোকাস বেসিং অন দ্য এজুকেশান দে রিসিভ ফ্রম দিস ইউনিভার্সিটি আচ্ছা এখন আমি বলবো যে ফোর্সেস গোল এবং আমাদের গভর্নমেন্ট যে ভিশন টোয়েন্টি ফোর্টি ওয়ান সেখানে নৌবাহিনী কাজ করে যাচ্ছে কোস্টগার্ড যাচ্ছে এবং তাদের ফোর্স ডেভেলপমেন্টটা সেভাবে আছে এখন কারেন্টলি বট আমাদের গ্লোবাল যে ফিনান্সিয়াল যে ক্রাইসিস অথবা আমাদের যে একটা বাজেট একটা ক্রাইসিস যাচ্ছে সেক্ষেত্রে আমাদের যে জাহাজ রিপ্লেসমেন্টটা একটু ডিলে হচ্ছে টাইমিং মেবি ভবিষ্যতে যখন এটা ইম্প্রুভ করবে জিপগুলোর তো সেপা আমরা কিনতে পারবো অথবা আমরা তৈরি করতে পারবো তো নোভ্যান সেভাবে ফোর্সেস গোল এবং ভিশন নিয়ে কাজ করে যাচ্ছে ইজ এ কোস্ট গার্ড আর এই ইউনিভার্সিটিতে একটা যারা ইউনিভার্সিটিতে এখানে ফ্যাকাল্টি হিসেবে আছেন স্টাফ হিসেবে আছেন অনেকে নৌভ্যান থেকে প্রেশনে আসছে ডেপুটেশনে তারাও কিন্তু তাদের দেয়ার বের প্রফেশনালস আর লাইক ইঞ্জিনিয়ার্স দে আর দ্য হাইড্রোগ্রাফার্স দে আর লজিস্ট্রিশিয়ানস দে আর ডিফারেন্ট সাবজেক্টের স্পেশালাইজড পিপল তারা এখানে আসছে তারা প্রফেশনাল টিচিং ছাড়াও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে উইথ স্টুডেন্টস এবং আমাদের যারা স্টুডেন্ট তারা এখানে এখান থেকে অনেকে গ্র্যাজুয়েশন করে নৌবাহিনীতে জয়েন করছে ফিশারিজ থেকে পাশ করে তারা অনেক জায়গায় জয়েন জয়েন করছে তারা দেশে বিদেশে জয়েন করছে ইভেন সুম অফ দ্য জয়নিং দ্য ইন্টারন্যাশনাল সাম মেরিটাইম অর্গানাইজেশন যারা বাংলাদেশকে রেপ্রেজেন্ট করছে ইন এ ইন এ গ্লোবাল ফোরাম তো আমি বলবো যে মেরিটাইম ইউনিভার্সিটি ইজ ওয়ার্কিং ভেরি ক্লোজলি উইথ অল

আমরা বলছি ওশোনোগ্রাফির ডিপার্টমেন্টকে আর আমাদের যে মেরিন ডিপার্টমেন্ট আমাদের যে মেটাম ডিপার্টমেন্ট যে আমরা কিভাবে এই সমুদ্রের ক্রাইসিসগুলো কীভাবে হ্যান্ডেল করবো ইভেন দ্য ন্যাচারাল ডিজাস্টার আসতে পারে সমুদ্রে আমাদের সুনামি সাইক্লোন আসতে আসছে অফশো আইল্যান্ডগুলো কীভাবে আমরা অপারেট করব সেটা আমরা আমাদের সুনাম শেখাচ্ছি সো আমাদের কিন্তু অনেক এই বাংলাদেশ যদি একটা ডিজাস্টারপূরণ একটা কান্ট্রি অনেক ধরনের ডিজাস্টার আমরা প্রতি বছর ফেস করি সো আমরা আমাদেরকে কী বলা হয় যে রেজিলেন্ট নেশন সো কীভাবে রেজিলিয়েন্ট আমরা হচ্ছি বাই গেটিং এক্সপিরিয়েন্স অ্যান্ড বাই টিচিং দ্য পিপল হু আর গুড ফেস দ্যাম ইন ফিউচার তো এখানে আমি বলবো যে বাংলাদেশের এখন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটাকে ধরে রাখা এবং মেনটেন করা আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু প্রিপেয়ার উইথ দ্য গুড সেট অফ হিউম্যান রিসোর্সেস অন দ্য সাবজেক্ট ম্যাটার লাইক মেনি টাইমস সেক্টরে যেটা হয় ম্যারিটাইম ইস্যুসগুলো নিয়ে কাজ করা সো আগে কি হতো আমাদের সাধারণ যারা গ্রাজুয়েট হতো মাস্টার্স পাস করে বিভিন্ন জবে তারা আমাদের বিভিন্ন জব পেত লাইক পোর্ট শিপিং পোর্টে কাজ করতো শিপিং লাইন্স কাজ করতো এখন কিন্তু উই আর প্রিপেয়ারিং এ পুল অফ অফিসার্স পুল অফ স্টুডেন্ট যারা এখান থেকে চার চার বছরের অনার্স প্রোগ্রাম এক বছর দেড় বছর মাস্টার্স প্রোগ্রাম করে তারা বের হচ্ছে অ্যান্ড দে আর হাইলি স্কিলড ইন টার্মস অফ অ্যাকাডেমিক পারফরমেন্স এখন তাদের কী দরকার একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার দরকার অ্যান্ড দেয় প্রোভাইড দ্যাম তাদেরকে আমরা ইন্টার্নশিপ করাচ্ছি বিভিন্ন অর্গানাইজেশনে তাদেরকে কিছু ক্রস প্রোগ্রাম করাচ্ছি দেশে বিদেশে এবং আমরা ইভেন আমরা কি কোচ স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সো উই আর গেটিং সাম ফরেন এক্সপার্টস কামিং ইন ডেলিভারিং লেকচার গেস্ট স্পিকার অর কন্ডাক্টিং এ সেমিনার ওয়ার্কশপ অন ডিফারেন্ট সাবজেক্ট তাদের কাছে তো আমরা শিখছি কারণ তারা অন ডেভেলপ কান্ট্রিজ তো ম্যাটার অফ ফ্যাক্ট The university is working professionally to raise the standard and to welcome more young students to come inside and learn the maritime subjects to serve better in our maritime Bangladesh.